আজকে মনে করো পাঁচ ছটা ফুল আহান বানামু, সামনে বছর ফুটবল খেলার টিম বানামু, তুমি ব্রাজিল আমি আর্জেন্টিনা, সারা জীবন খালি আশ্রয় দিলাম আজকে নিজে বাজে বামুনি এই আচ্ছাও এই যে শুনো আমার গো কপালে তো কোনো কিছু নাই বুঝছো মাইছে পুলাহান নইয়া কুলে ন পেছত কইরা মুত্যা দেয় আমার বাইকে পুলাহান নাই কিছুই নাই মনে করো পুলা তো মেয়া তুমি পুলা আমি দুইজন এখানে চেষ্টা করি আজকে তাই শেষ একটা যদি একটা পুলাহান দুনিয়ে আনা হারি তাইলে তোমারে মা কব আমার জেড়া কব বুঝো নাই পুচুত করে সুইচ দেন নাকবো এটা এটা ব্যথা দিয়ে গেছে গা এই যে সালার মাইকে ঠাড়া বললো রে আগেও না পরেও না জুমুতে আসার পর রাখ রাখ বাবা রাখ রাখ এই যে অহন হয়েছে হ্যালো হ্যালো এই যে ধরো এই যে বহ আজকে মনে করো পাঁচ ছটা ফুল আহান বানামু সামনে বছর ফুটবল খেলার টিম বানামু তুমি ব্রাজিল আমি আর্জেন্টিনা ঠিক আছে না অহদি আহাহা আগে যদি জানতাম তবে মনে ফিরে চাইতাম মাস্টারেরই বাড়ি খাইতাম না আগে যদি জানতাম মনে ফিরে চাইতাম এই সারি গর গুতা খাইতাম না আজকে ব্যান্ড সঙ্গীত শুনাইলাম আজকে তো ছাড়ে আসবে না রহিম তোমার কি উপায় ডোব আজকে আমার এত পড়ছ তোমারে কিমা বানামু এই এই স্কুলে তুই কি সাহস করে আহস তুই তুই জানোস যদি তোর একবার গুতা দেখ তোর ফাড়াই ঠুমু রে জন্টু বেদবি হচ্ছে কিন্তু এই কি আর বেদবি এই গায়ে হাত দিবেন না কেউ আজকে আমার যদি মারুন আমি চাকরি থাকবো না আমার চাকরি থাকবো না তোকে মারলে যদি খালি একটা বাড়ি দিন না বাবা তাহলে তো তোমাকে মারা যাবে না না মারবেন না যদি চাকরি না থাকে তাহলে তোমাকে কি করে মারবো হ্যাঁ মারবেন না চাকরি স্কুলে আপনি পড়ুন গিয়া ও স্কুলে যামো ওনার বাড়িও খামো না পড়ুন গিয়া পরে কাল ভাই চল দুকি জিনিস আসালে এসে খুললে নিল সবই একবার ব্যাগটি খুললো না ওহন কে ওহন কে দেহ আমার কি দাম তুই ছেড়ি আমার বুকল ধরি আনলু হাই রে আমার দাম রে রহিম দেখছো আলেকজান্ডার স্যার পোশাক করবে গেছিলাম ও ওই যে চাচার বুকলে পোশাক করে তাহলে সমস্যা নেই এদিকে সমস্যা নেই এদিকে বসেন এদিকে এমপরা তোমার সিটে বসো ঠিক আছে কোথায় গিয়েছিলে পোশাক করবে ওইখানে টয়লেট কোন দিকে টয়লেট টয়লেটে পশ্চিমমুরা তাহলে তুমি ওই দিকে কেন গিয়েছিলে ওই দিকে কেন গিয়েছিলে টয়লেট কোন দিকে এটা স্যার বাড়ির ঠেলায় বাড়িছে এটা বাড়ির ঠেলায় বাড়িছে স্যার আচ্ছা কি বলতে চাস কি বলতে চাস আমি আর কি কমু হেডা আর তুই যে বললি একটু আগে গরম খবর ওই যে সাইদ সাইদ বাচ্চা খবর আছে সাইদ বাচ্চা হ্যাঁ কি খবর আমারে কি কইছে জানুন কি বলছে কই ওই মালিনীর পোলা ফকিনীর পোলা কিয়াতবের বাচ্চা হ্যাঁ যদি স্কুলে আসে আসে উড়িয়া বাজ গুড়া আর জরির জামা নিয়ে আসতে হবে আর যদি স্কুলে না আসতে পারে জরির জামা নিয়ে তাহলে আজ থেকে ওই ফকিনীর বাচ্চাকে বের করে দেওয়া হবে আমি কই নাই ছাইদ বাসা কইছে
সত্যি বলছিস রহিম জি স্যার আলেকজান্ডার মুখে তো তুমি সবকিছু শুনলে সাহেব বাসার অধীনে এই স্কুল আমি চালাই যদি সাহেব বাসার হুকুম থাকে তোমাকে আগামীকালও জরির জামা পরে উড়িয়েবাজ ঘুরাই চড়ে স্কুল আসতে হবে তাহলে তাই করতে হবে বাবা একটু দয়া করুন আমরা অনেক গরিব আমি জানি বাবা তোমরা গরিব কিন্তু আমার কিছু করার নেই আমার কাছে টাকা পয়সা এমনও নেই যে আমি তোমাকে জরির জামা উড়িয়ে বাজে ঘোরা কিনে দেবো আমি অনেক আশা নিয়ে স্কুলে এসেছি স্যার একটা বুদ্ধি আছে স্যার কই রহিম যদি তোমার ঘোরা না থাকে আমি গো ছাইট বাসার বাইরে গিয়ে একটা কালা পাড়া আছে ওইটা নুই আইও উপকার করলো দূর আঘাতের মজায় মানুষকে আঘাত দেবে না বুঝতে পারলি শোনো রহিম আমি তোমাকে একটা কথা বলি তোমাকে স্কুল থেকে বের করে দিতে হচ্ছে এজন্য আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি বাবা কিন্তু কি করব সাত বছর হুকুম আমাকে মানতেই হবে তাই বলছি যদি আগামীকাল জরির জামা পরে উড়িয়ে বাজে ঘোরাই চড়ে স্কুল আসতে পারো তাহলে এসো নতবা স্কুলে এসো না আজকের মতো তোমাদের সকলের ছুটি এই বেটা আসো আসো এই তোমরা আসো আসো পরে এই যে আজকে তেত্রিশজন স্কুল বন্ধ আমারই গলা দিয়ে গান বাইরে না রে এই যে আজকে মনে করো ছাড় এই যে আজকে মারুন না করে হাসা কথা কমু আজকে গরম খবর গরম শুন রহিম স্কুল আসেনি তাই না আসবো কি কইরা রহিম তা সাহাবো না বেতাল আছে কি হয়েছে সাইদ বা চাবার হুকুম দিছে কি জানুন শোন তুই ঠিকই বলেছিস জামা পাবো রহিম গরিব মানুষ কই পাবো জামা হেডি তামনের কাছে কম আসাইছিলাম কোথায় টাকা পয়সা পাবে কোথায় জামা পাবে দেহাও পাবো না ঘুরাও পাবো না আর স্কুলেও হবো না আই উইল কিল ইউ হু ইজ দিস এটা কি ও আর জীবন স্কুলে হবো না যদি আহে তাইলে আমার মারবেন হেডি ইংলিশে কইছি ও তার ইংলিশ বললি এটা হ্যাঁ কিভাবে যেন বললি আই উইল কিল ইউ হু ইজ দিস এমন ইংলিশ আমার বাপের জন্ম শুনে আচ্ছা যাই হোক বসো সবাই বসো 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 আমি জানি রহিম আসতে পারবে না রহিম এই স্কুল আর আসতে পারিবে না জন্টু আলোক জন্টু দেখো তো আজকে আমার কেমন লাগছে উনতে সাই আলোক জন্টু দেখেছিস জরির জামা পরে উড়িয়ে বাজ ঘুরাই চড়ে রহিম স্কুলে এসেছে তুমি যে সাব্বাস রহিম সাব্বাস ওরে কে রে এই এমপুরা কিন্তু কোনতে চাই আনলি রে তুই এই যে তোর গায়ে মানে দেখে দি আমি একটু গায়ে দেই কি বলছো তুমি এগুলো এদিকে গায় হ্যাঁ রহিম তোমাকে এই জরির জামা উড়িয়ে বাজ ঘোরা কে দিয়েছে আমার দিদি দিয়েছে বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ রহিম তোর ঘোরা চাবুকটা দেখে দিই আমি একটু ঘোরাটা ধরেই দিই বুঝিস যদি আঘাত পাস তাহলে কিন্তু রহিমকে দুষতে পারবে কিছু বলবি তুই আর কি বলবো আরেকটা কথা আছে আবার কি কথা এইটা হলো সবচেয়ে গরম খবর আরে কি সেই খবর রহিম বলো তুমি মনে কইরো না যে ঘুরা চাইয়া জামা নইছে দেখি স্কুলে ভর্তি হওয়া পড়া হবা কেন ছাইত বাচ্চার আদেশ আবার কি আদেশ রহিম যদি আগামীকাল স্কুলে আসে হাতির পুরো আম্বারা দিয়ে আসতে হবে আর সেই হাতির সাথে আমাদের বাচ্চার হাতির রেস খেলা হবে রহিম
আচ্ছা শুনেছো আলেকজান্ডার কথা জন্তুর কথা তুমি আগামী কাল স্কুলে আসো তাহলে হাতির উপর আমব্রালা দিয়ে তোমাকে স্কুলে আসতে স্যার এটা আমার পক্ষে সম্ভব হবে না কাহিনী থেমে গেল কি করব বাবা এই যে ছায়েত বাসার আদেশ আমাকে মানতেই হবে স্যার এর স্কুল না ছায়েত বাচ্চার চুপ কর হেড়ি কই দিলাম শোনো আজকের মতো তোমাদের সকলের ছুটি আসি ইরহিম আমার সাথে যদি এরকম হচ্ছে কেন কেবল তো রং দেখাইছি রঙের গোডাউন তো দেখাই নাই এরপরে রঙের মেকআপ বাই করমু ইডিয়েট হুইজ ডি কোথায় পাবো